বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয় জেনারেল কোর্সের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, পড়াশোনার মধ্যে আছো। ভাষাতত্ত্বের যে অনলাইন ক্লাস আমরা নিচ্ছিলাম, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। এটি দুটো এপিসোড অন্তত লাগবে এটা শেষ করতে। শব্দার্থ পরিবর্তনের ধারা এবং কারণ, আমরা আজকে ধারাটাই প্রথমে আলোচনা করব, যদিও কারণটা আগে আলোচনা করা উচিত ছিল, কিন্তু ধারাটা এবছরের কোশ্চেন পত্রের দিকে তাকালে, যদি ঠিকঠাক এক্সাম হয়, তাহলে শব্দার্থ পরিবর্তনের ধারাটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়েছে। এখন প্রথমে শব্দার্থ পরিবর্তনের ধারা আলোচনাতে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত শব্দার্থ পরিবর্তন আমরা কাকে বলব। আসলে ভাষা একটি গতিশীল ব্যাপার, ভাষা প্রতিটি সময়ে পরিবর্তিত হয়, পরিবর্ধিত হয়, পরিমার্জিত হয়, নতুন নতুন শব্দ ভাষার মধ্যে ঢুকে ভাষাকে অন্যরকমভাবে গঠন করতে সহযোগিতা করে। যেমন তোমরা ধরো, এই যে SMS একটি শব্দ, ইন্টারনেট একটি শব্দ, এই শব্দগুলো 10 বছর আগে কেউ কল্পনা করতে পেরেছে যে এগুলো নতুন করে ভাষাতে ঢুকবে? আবার পুরনো অনেক শব্দ, অনেক ভাষা পরিবর্তিত হয়ে বাতিলও হয়ে গেছে। ফলে এই যে ভাষার যে পরিবর্তন, শব্দার্থের পরিবর্তন, ভাষার শব্দের অর্থের পরিবর্তন, শব্দ যে তার অর্থ পরিবর্তন করে, পরিবর্ধন করে, কেন করে এবং কি উপায়ে করে, কেন করে তা আমরা পরের দিন আলোচনা করব। আজকে আলোচনা করব শব্দের এই যে অর্থ পরিবর্তন হয় তার এক একটা রূপকে এক এক ভাগে বিভক্ত করে আলোচনা করা হয়। এখন এই শব্দার্থ পরিবর্তনের মূল যে ধারার যে মূল বিষয়টি, তাকে আমরা 3 ভাগে ভাগ করে নিয়ে শব্দার্থ পরিবর্তন কেন ঘটে আমরা আলোচনা করব, যেদিন শব্দার্থ পরিবর্তনের কারণগুলো আলোচনা করব। এই কারণগুলো আমি সংক্ষেপে বলে দিই একটু আজকেই। ভিন্ন পরিবেশগত কারণে শব্দের অর্থ পরিবর্তন হয়, মানসিক কারণে শব্দের অর্থের পরিবর্তন হয় এবং আলংকারিক কারণে শব্দের অর্থের পরিবর্তন হয়। আর শব্দার্থ পরিবর্তনের যে ধারা, তাকেও আমরা মোটামুটিভাবে 3টি ভাগে ভাগ করে নিয়ে আলোচনাটা করব। এইখান থেকে তোমরা মনোনিবেশ দিয়ে শুনবে। প্রথম বিভাগটির নাম অর্থ বিস্তার বা অর্থ প্রসার, দ্বিতীয় বিভাগটির নাম অর্থ সংকোচ, তৃতীয় বিভাগটির নাম অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ। এখন আমরা এই অর্থ বিস্তার বা অর্থ প্রসার, এটি নিয়ে যদি আলোচনা করি, ভাষাতাত্ত্বিকরা যে সংজ্ঞাটি দিচ্ছেন, সংজ্ঞাটি আমি একবার পড়ে দিচ্ছি, তারপরে আমরা ব্যাখ্যায় যাচ্ছি। কি লিখছেন? যদি শব্দের অর্থ রূপক বা অতিশয়োক্তির জন্য দীর্ঘকাল ব্যবহৃত হওয়ার দরুন পূর্বের সীমাবদ্ধ বস্তু বা সংকীর্ণ ভাবকে না বুঝিয়ে পরের অধিকতর বস্তু বা ব্যাপক ভাবকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলা হয়। যেমন পূর্বের সংস্কৃত শব্দ বর্ষ শব্দের অর্থ ছিল বর্ষাকাল, কিন্তু অর্থাৎ বছরের একটিমাত্র ঋতু, পরে শব্দটির অর্থ বিস্তার ঘটে এবং সমস্ত বছরটাকে বলা হয় বর্ষ। কি বলা হলো? ভাষাতাত্ত্বিক কি বললেন? বললেন, এই ক্রম বিবর্তনের পথে যদি কোনো শব্দ, ভাষার ক্রম বিবর্তনের পথে যদি কোনো শব্দ একটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতো, কিন্তু সেই সংকীর্ণ অর্থে ব্যবহারটাকে ছেড়ে এখন সে প্রসারিত অর্থে ব্যবহার হয়। ভাষাতাত্ত্বিক উদাহরণ দিলেন বর্ষ শব্দটির। বর্ষ শব্দটি আগে ব্যবহৃত হতো শুধু বর্ষাকাল হিসেবে, এখন বর্ষ শব্দটি ব্যবহৃত হয় সমস্ত বছর, তাকে আমরা বলি এই বর্ষ, সেই বর্ষ, ওই বর্ষ। তাহলে ছিল একটা সময়, তা বিস্তৃত হয়ে গেল সমস্ত বছর, ফলে অর্থের বিস্তার ঘটল, একে বলা হয়। যেমন কুমার একটি শব্দ, কুমার বা কুমোর,
আগে ব্যবহৃত হতো শুধু কুম্ভকার অর্থে, কুম্ভকার যারা, আর এখন মাটির জিনিস যারা তৈরি করে তাদের সবাইকে বলা হয় কুমোর। গুণ এর আগে অর্থ ছিল গরু বিষয়ক, বর্তমান অর্থ গরুর নাড়ি দিয়ে তৈরি করা হয় তাঁতের যে সরু যে বিষয়টি যেটাতে তাঁত বোনা হয়। তাহলে গুণ আগে অর্থ ছিল গরু বিষয়ক, আর এখন গরুর নাড়ি দিয়ে তৈরি তাঁতের যে কোনো দড়ি, ফলে এইটার অর্থের বিস্তার ঘটে গেল। একে বলা হয় শব্দের অর্থ বিস্তার। এরপরে আমরা যে বিভাগটি আলোচনা করব সে বিভাগটি হলো অর্থের সংকোচ। বিস্তারের ঠিক অপোজিট হলো সংকোচ। এখন বিস্তারের অপোজিট সংকোচ, তার বৈশিষ্ট্য প্রসঙ্গে বা সংজ্ঞা প্রসঙ্গে ভাষাতাত্ত্বিক কি বলছেন, বলছেন যদি প্রথমে কোনো শব্দের অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে তার মধ্যে একটি বস্তু বা ভাবকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ সংকোচ বলা হয়। যেমন অন্ন শব্দের মূল অর্থ ছিল খাদ্য, কিন্তু বর্তমানে অন্ন শব্দের মূল অর্থ হলো ভাত। বিষয়টা বোঝা গেল? আমরা অর্থ সংকোচে অর্থ বিস্তারের ঠিক বিপরীত প্রসেস। আগে একটা বিরাট অর্থে ব্যবহৃত হতো, এখন শুধুমাত্র একটি সংকীর্ণ অর্থে বা ছোট অর্থে, সংকুচিত অর্থে ব্যবহৃত হয়। যেমন অন্ন যে কোনো খাদ্যকে বলা হতো অন্ন, আর এখন অন্ন বলতে সাধারণভাবে বোঝায় ভাত বা ভাত জাতীয় জিনিসপত্র। যেমন একটি শব্দ তোমরা ভোগের প্রসঙ্গে, দেবতাকে ভোগের প্রসঙ্গে পাও, অন্নকূট। এই শব্দটি অন্নকূট দেওয়া হলো ভগবানকে, অর্থাৎ তার সামনে ভাত বা ভাত জাতীয় ওই রকম যাবতীয় জিনিস রেঁধে দেওয়া হলো, একে বলা হলো অন্ন। তাহলে ছিল ব্যাপক অর্থে, ব্যবহৃত হচ্ছে ছোট্ট অর্থে। ঘাস শব্দটি খাদ্য হিসেবে ব্যবহৃত হতো এখন, আগে, এখন ঘাস শব্দটি শুধুমাত্র তৃণ রূপে ব্যবহার হয়। তাহলে যে কোনো খাদ্য রূপে ব্যবহার হওয়া একটি শব্দ এখন শুধুমাত্র তৃণ রূপে ব্যবহার হয়, ফলে অর্থের সংকুচিত হয়ে গেল, অর্থ সংকোচ ঘটে গেল। এরপরের ভাগটি হচ্ছে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। কি বলা হচ্ছে সংজ্ঞা প্রসঙ্গে? শব্দের অর্থ পরিবর্তন হয় কতগুলি ধাপের মধ্য দিয়ে। অনেক সময় শব্দ পরিবর্তিত হতে হতে একটি ধাপে এসে শব্দের এমন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থের সঙ্গে তার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। শব্দটি যেন একটি নতুন অর্থ পরিগ্রহ করে। শব্দের অর্থ পরিবর্তনের এই প্রক্রিয়াকে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম বলে। কি বললেন? বললেন এক সময় শব্দটি একরকম অর্থে ব্যবহৃত হতো, কিন্তু ধীরে ধীরে সেই শব্দটির অর্থ পরিবর্তিত হতে 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 এখন এমন ভাবে ব্যবহার হয় যে পূর্বের শব্দটি যে অর্থে ব্যবহার হতো সেটা হারিয়ে গেছে। যেমন সন্দেশ একটা শব্দ, আগে সন্দেশ মানে ছিল শুধুমাত্র খবর, এখন তখন গাড়ি ঘোড়া ছিল না, মানুষ হেঁটে হেঁটে খবর দিতে যেত এক বাড়ি থেকে আরেক বাড়ি। এবার আত্মীয় বাড়ি খবর দিতে যাচ্ছে, সঙ্গে একটু মিষ্টি নিয়ে যেত, তারপরে দেখলো অনেক দূরের আত্মীয় বাড়ি, মিষ্টিটা একটু ছানার কড়া পাকে শুকনো শুকনো করে নিয়ে যেত। এই খবর এবং মিষ্টি এই দুটোকে একসঙ্গে বলা হতো, থাকলো তখন সন্দেশ। প্রথমে হলো সন্দেশ খবর, তারপরে ওই কড়া পাকের তৈরি ছানার শুকনো শুকনো মিষ্টি এবং খবর দুটো মিলিয়ে সন্দেশ। তার পরবর্তী সময় টেকনোলজির উন্নতির সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া এলো, খবরাখবর দেওয়ার অনেক জায়গা হলো, খবর এমনি পৌঁছে গেল, ফলে উঠে গেল খবর, এখন শুধু ছানার কড়া পাকের ওই মিষ্টিকে বলা হলো সন্দেশ। তাহলে কি অর্থে ব্যবহার হতো, এখন কি অর্থে ব্যবহার হয়, এই যে সং, এই পদ্ধতিকে বলা হয় অর্থের সংশ্লেষ। এরপর অর্থের উৎকর্ষ, এই বিভাগটি প্রসঙ্গে কি বলছেন ভাষাতাত্ত্বিক? কোন শব্দের অর্থ পরিবর্তন হয়ে যদি পূর্বের অপেক্ষায়
উৎকৃষ্ট বা উন্নতভাবে বা বস্তুকে বোঝায় তাহলে তাকে অর্থের উৎকর্ষ বা অর্থের উন্নতি বলা হয়। যেমন বাতুল শব্দের মূল অর্থ ছিল বায়ুগ্রস্ত, উন্মাদ, পাগল। এখন বাতুল থেকে আগত বাউল শব্দের এক বিশেষ ধর্ম সম্প্রদায়কে বোঝানো হয়, এটি অর্থের উৎকর্ষ ঘটে গেল। তাহলে আগে যে অর্থে ব্যবহৃত হতো শব্দটি এখন তার উৎকর্ষতা পেয়েছে শব্দের অর্থ ব্যবহারে। তোমরা আরো সহজ একটি উদাহরণ যদি দেখো, মন্দির শব্দটি আগে ব্যবহৃত হতো যে কোনো ঘর অর্থে। ওই বৈষ্ণব পদাবলীতে আছে, মন্দির বাহির কঠিন কপাট, চলইতে সংকিল পঙ্কিল বাট। কিন্তু এখন মন্দির অর্থে ব্যবহৃত হয় দেবতা যেখানে থাকেন, দেবতার স্থান। ফলে যে অর্থে ব্যবহৃত হতো তার থেকে উন্নত অর্থে ব্যবহার হয়, একে বলা হয় অর্থের উৎকর্ষ। এর পরের বিভাগ অর্থের অবকর্ষ, অপকর্ষ। ঠিক এর পরের একেবারে বিপরীত বিভাগ, আগে উন্নত অর্থে শব্দটি ব্যবহৃত হতো, এখন অনুন্নত অর্থে শব্দটি ব্যবহার করা হয়। যেমন মহাজন একটি শব্দ, আগে ব্যবহৃত হতো মহৎ যে জন, মহৎ মানুষদের বলা হতো, আর এখন মহাজন মানে সুদখোর। তাহলে আগে ব্যবহৃত হতো বড় অর্থে, এখন ব্যবহার হয় ছোট অর্থে, একে বলা হয় শব্দের অপকর্ষ। তাহলে তোমাদের আজকে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলো আমি আলোচনা করে দিলাম। সামনের দিন আমরা শব্দার্থ পরিবর্তনের কারণগুলো আলোচনা করে দেবো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হবে, আর দু একটা চ্যাপ্টার মোটামুটিভাবে পড়ালেই তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ হবে। তোমরা এই লকডাউনের পিরিয়ডটাতে এই এই বিষয়গুলো নোটসগুলো তৈরি করো, তৈরি করতে সুবিধে অসুবিধের কথা হোয়াটসঅ্যাপে জানাও, আর লকডাউনটাতে বাড়িতে থাকো, সেই অর্থে বাইরে বেরিও না। প্রত্যেকে ভালো ভালো এবং ভালো থাকো, ভালো থাকবে।